ওজন বৃদ্ধি পেলে হবে ক্যান্সার। শরীরে জমতে থাকা মেদ যদি একবার মাত্র ছড়িয়ে যায় তাহলে যত বিপদ আপত্তি। কি বিপদ সে প্রশ্ন জাগছে মনে, তাই তো? সম্প্রতি একটি স্টাডি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে ওজন বৃদ্ধি পেতে থাকলে স্বাভাবিকভাবে শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাঁধার আশঙ্কা বৃদ্ধি পায়, আর এক সময় গিয়ে ডায়াবেটিস ডেকে আনে ক্যান্সার রোগকে। কথাটা শুনে যতই অবাক হন না কেন, দ্য লেসেন ডায়াবেটিস অ্যান্টি অ্যান্ড্রোক্রিনোলজি পত্রিকায় প্রকাশিত এক স্টাডি অনুসারেও ওজন বৃদ্ধি, সেই সঙ্গে ডায়াবেটিস যদি সঙ্গী হয় তাহলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়। তাই তো গবেষকরা BMI বা বডি মাস ইনডেক্স সবসময় 25-এর নিচে রাখার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে BMI এর থেকে উপরে গেলেই বিপদ। প্রসঙ্গত, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নামক সংস্থা ভাইটাল সাইন নামক একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে যা লেখা রয়েছে তা শুধু কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট নয়, বরং ভয়ঙ্কর বটে। কি লেখা রয়েছে সেই রিপোর্টে জানেন? ধাপে ধাপে একাধিক কেস স্টাডিকে তুলে ধরে বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে ওজন বৃদ্ধির কারণে ক্যান্সার রোগ কীভাবে শরীরে বাসা বাঁধতে শুরু করে। এই বক্তব্যটা যে বেজাই ফেলনা নয় তা আমেরিকায় হওয়া একটি সমীক্ষাতেও প্রমাণিত হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।